আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে চটপটি রান্না করে দেখাবো। চলুন তাহলে চটপটি কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে আমি মটর আর আলু সিদ্ধ করে নিব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেরেতে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মটরগুলো সিদ্ধ করে একটি বাটিতে নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব মশলা। মশলা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দাদনি চটপটি মশলা। অনেক টেস্ট, খুব সহজ চটপটি রান্না, এটা কঠিন কিছু না। শুধু মটরটা সিদ্ধ করে নিলে হয়ে যায়। আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব। বাইরে থেকে কিনে না এনে বাসায় তৈরি করে খেলে অনেক ভালো, সবাই মিলে খাওয়া যায়। দোকানের গুলোর চাইতে অনেক টেস্ট। বাটিতে নিয়ে নিচ্ছি সাজিয়ে দেওয়ার জন্য। আমি টকের মধ্যে এগুলো টক করে রেখেছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, দিয়ে নেড়ে নিচ্ছি টকটা। এবার দিয়ে দিব যে যেরকম টক খায় সেরকম নিতে পারে। এবার দিয়ে দিব সালাদ, শসা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব কুচি করা ডিম। এবার দিয়ে দিব ফুচকা। ভেঙে হাতে চাপ দিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব ডিম সাজিয়ে। দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল আমার চটপটি। সবার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।